অনেক টেনশনে আছি, কি যে হয়। যাচ্ছি ইন্টারভিউ দিতে। ও, আপনারা হয়তো ভাবছেন আমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। না ভাই, আমি আসলে ছাত্রীর মায়ের কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তার মেয়েকে আমার কাছে পড়াবে। তাই আমি কেমন সেটা যাচাই বাছাই করতে। আসলে আমার জীবনের কাহিনী অনেক দীর্ঘ, বলতে শুরু করলে শেষ হবে না। আজকে থাক, অন্য একদিনকে বলবো। এখন আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ইন্টারভিউটা পাস করতে পারি। এই টিউশনিটা আমার জন্য অনেক দরকার, তাই যেভাবেই হোক এই টিউশনিটা আমার চাই। ও আসুন, যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে নিই। আমি মনির, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। পড়ালেখার জন্য হোস্টেলেই থাকি, লেখাপড়া একটু ভালো, বাবা মা গ্রামে থাকেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ছাত্রীর বাসায়। আমি বাসায় গিয়ে কলিংয়ে চাপ দিলাম, একটু পরে সে কাজের লোক দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আপনি? জি, আমি বাসায় থাকি। আসলে আমার আন্টির সাথে দেখা করার কথা ছিল টিউশনের বিষয় নিয়ে। ও হ্যাঁ, আমায় বলেছিল যে কেউ একজন আসবে। আসুন, ভিতরে আসুন, বসুন। জি, ধন্যবাদ। আমি ভিতরে গিয়ে বসলাম। দেখতে মনে হয় এরা মোটামুটি টাকা পয়সার মালিক। টেনশনে আমার মাথার ঘাম ছুটছে। একটু পর আন্টি চলে আসলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, বাবা বসো। জি আন্টি, ধন্যবাদ। তা বাবা, নাম কি তোমার? আন্টি, আমি মনির। ও, কোন ক্লাসে পড়ো? আন্টি, আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, থাকি পাশের একটা হোস্টেলে। ও, আসলে আমার জেরিনের বাবা বলেছিল তোমার কথা, তাই তোমায় ডেকেছিলাম। জি আন্টি। তো তুমি কবে থেকে পড়াতে আসবে? জি আন্টি, আপনারা যখন বলবেন আমি তখনই চলে আসব। ও, তাহলে তুমি কাল থেকে বিকালে আসো। ঠিক আছে আন্টি, আজকে তাহলে আমি আসি। না, কোথায় যাবা তুমি? বসো, একটু নাস্তা করে তারপর যাও। আজকে থাক আন্টি, অন্য কোনো দিন খাবো। আচ্ছা ঠিক আছে বাবা। আমি ওদের বাসা থেকে চলে আসলাম। না, যা ভেবেছি তার কোনো প্রশ্নই করলো না। ভেবেছি বই থেকে কোনো প্রশ্ন করবে, রাজ্যকে কত পড়লাম। না, পড়ে তো কিছুই হলো না। তবে ছাত্রীর মাকে দেখে মনে হলো মহিলা অনেক ডেঞ্জারাস, কথায় অনেক মিষ্টি হলে কি হবে, একটু ভুলে বাড়ি ছাড়া হতে হবে। তাই কোনো প্রকার ভুল করা যাবে না, আমি সোজা আমার হোস্টেলে চলে গেলাম। পরদিন সকালে ভার্সিটি গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি সবাই বসে আছে, আমিও গিয়ে ওদের সাথে যোগ দিলাম। রিয়ান আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি রে, কালকে না তো ছাত্রী মায়ের কাছে ইন্টারভিউ ছিল, তা ভালোভাবে পাশ করেছিস তো? হ্যাঁ, ছাত্রীর মা ভালোই আছে, আমায় দেখে বেশ পছন্দ করেছে। তো ছাত্রী কেমন দেখলি, প্রেম টেম করার মতো তো? এ রিয়ান, তুই কি শুরু করলি রে? আমি ওখানে পড়াতে যাব, প্রেম করার জন্য না, আর মেয়েরা অনেক ছোট। তা কোন ক্লাসে পড়ে তোর ছাত্রী? মনে হয় টেনে, সেদিনও আবু তো বলল টেনে পড়ে। আরে মনির, তোর কাছে ক্লাস টেনে পড়ে মেয়েটা ছোট্ট মনে হচ্ছে? আজকাল ক্লাস সিক্সের মেয়েরা প্রেম করে বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে যায়, আর তোর কাছে ক্লাস টেনের মেয়েটা ছোট মনে হচ্ছে? দেখ, যার কাছে যেমন, আমি ওসব ভাবনা ভাবি না। আর আমার কাছে ক্লাস টেন মানে সে ছোট। হতে পারে, কিন্তু দেখিস শেষে যেন ছাত্রী তোকে র্যাকিং না করে। কোনো চান্সই নেই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, ক্লাসের সময় হয়েছে, চল সবাই ক্লাসে যাব। চল। আমি ক্লাস শেষ করে হোস্টেলে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। শুয়ে শুয়ে শুধু রিয়ানের কথা ভাবছি। বলা যায় না আজকালের যে স্মার্ট মেয়ে, নিজের স্যারকেও ছাড়ে না র্যাগিং করতে। আল্লাহ জানে আমার অবস্থা কী হয়। এইসব ভাবতে ভাবতে এক ঘন্টা চলে গেল। আজকে প্রথম দিন টিউশনের, তাই একটু জড়তা কাজ করছে, একটু ভয়ও লাগছে। তারপরেও এক বুক সাহস নিয়ে গেলাম ছাত্রীর বাসায়। বাসায় গিয়ে কলিংয়ে চাপতে কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম, আমায় উনি পড়ার টেবিলটা দেখিয়ে দিলেন। আমি গিয়ে ওখানে বসলাম, বসে বসে ছাত্রীর জন্য অপেক্ষা করছি। একটু পর ছাত্রী আমার পড়তে আসলো। ছাত্রীকে দেখেই তো আমার মাথা ঘুরে গেল।
ছাত্রে আমার মার্শাল্লাহ ময়দা টিপ্পা। আমি বসে বসে ভাবছি আমি এখানে পড়াতে আসছি নাকি আমার জন্য মেয়ে দেখতে আসছি। ছাত্রী আমার শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, সাথে মৃদু হাসি। আমায় দেখে একটু লাল চেপে মুখ লুকাচ্ছে বইয়ের পিছনে। আমি এইসব দেখে হাঁ হয়ে আছি। ছাত্রীকে দেখেই বুঝতে পারলাম এই ছাত্রী আমার কীরকম। আমার কপালে যে দুঃখ আছে এটা আমি ভালো করে বুঝতে পারলাম। ছাত্রী এসে চেয়ারে বসল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো আপু তোমার নাম কি? ভাইয়া আমার নাম জেরিন, ক্লাস টেনে পড়ি, গ্রুপ সায়েন্স। বাহ খুব ভালো। তো আপু চলো আমরা পড়া শুরু করি। জি ভাইয়া। আমি বইটা খুলে ছাত্রীকে একবার জিজ্ঞাসা করলাম কোনটা কোনটা অধ্যায় তোমার পড়া আছে। ছাত্রীর উত্তর একটাই, পড়েছি তো কিন্তু সব মনে নেই। আমার আর বুঝতে বাকি রইল না ক্লাস টেনে পড়ে, অথচ বইয়ের ভিতর এখনও কলমের দাগ পর্যন্ত পড়েনি। এখন আমার ভাবনায় শুধু একটা কথাই ঘুরছে, আমি একে পড়াতে পারবো তো? কি ভাবছেন ভাইয়া? না কিছু না আপু, আসো আমরা প্রথম থেকে পড়া শুরু করি। আচ্ছা ঠিক আছে। প্রথম দিন একটু পড়িয়ে হোস্টেলে চলে আসলাম। ছাত্রী আমার সেই রকম, পড়া একদম ঠেলাকারি আর কথা রকে, একটু সাবধানে থাকতে হবে। আমি ফ্রেশ হয়ে একটু পড়লাম, রাতে ঘুমিয়ে গেলাম, সকালে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি চলে গেলাম। ক্যাম্পাসে গিয়ে রিয়ানদের সাথে আড্ডায় বসলাম। কিরে মনির, ছাত্রী কেমন তোর? ছাত্রী আমার সেই রকম, পড়ায় ঠেলাকারি, কথা রকে, আর মেকআপে তো পুরো ডিব্বা। আমি জানতাম, তাহলে পড়িয়ে ফেলতো ছাত্রীকে। দেখ রিয়ান, আমি কালকেই তোকে বললাম আমার কাছে ও এখনো ছোট, আমার তোর সব সম্ভব না। ও আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে তুই তো সমবয়সী কারোর সাথে প্রেম কর, তাহলে বুঝবো তুই এসব করবি না। হ্যাঁ করবো, সময় হলেই করবো। আচ্ছা বাদ দে, চল ক্যান্টিনে যাবো, খুব খিদে পেয়েছে। বিল কি তুই দিবি? তুই মনে হয় প্রতিদিনই দিস, আমি যেমন প্রতিদিনই দিই তাহলে আজকেও দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেতে পারি চল। আমরা সবাই ক্যান্টিনে গিয়ে খেলাম, সবাই একটু আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে বিকেলে আমার স্বনামধন্য ছাত্রীকে পড়াতে গেলাম। আমি গিয়ে টেবিলে বসে আছি, একটু পর ছাত্রী আসলো। আজকে ছাত্রীকে দেখে আমি আরও টাস্কে খেয়ে গেলাম। ছাত্রী আমার জিন্সের টপ পরে এসেছে পড়তে, এখন বুঝতে পারছি কালকে প্রথম ক্লাস ছিল তাই ছাত্রী আমার ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে। আজকে ক্লাস পুরনো হয়েছে তাই ছাত্রী তার পুরনো রূপে ফিরে এসেছে। ভালোই, ছাত্রী এসে বসল। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আপু, তুমি ভালো আছো? হ্যাঁ আমি সবসময় ভালো থাকি, তবে কিছুদিন আগে খারাপ ছিলাম। কেন খারাপ ছিলে কিছুদিন আগে? আজ থাক, আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। আচ্ছা ভাইয়া তোমার বাসা কোথায়? আমার বাসা গ্রামে আপু। ও আচ্ছা। তো আপু আমরা পড়া শুরু করি? হ্যাঁ শুরু করেন। গতকালের দেওয়া পড়া ছাত্রীকে ধরলাম, ছাত্রী আমার কিছুই পড়েনি। বুঝতে পারছি আমার কপালে যে আবার খারাপ টিচারের তাকমাটা লাগবে এটা আমি ভালো করে বুঝতে পারছি। না না যে করেই হোক ছাত্রীকে আমার পড়াতেই হবে। ছাত্রীকে একটু পড়িয়ে আমি চলে আসলাম হোস্টেলে। ছাত্রীকে পড়িয়ে মাথাটা ব্যথা করছে তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকাল উঠে আমি ফ্রেশ হয়ে ভার্সিটি চলে গেলাম। গিয়ে দেখি ক্যাম্পাসে সবাই কিছু বলাবলি করছে, আমি গিয়ে সবার সাথে যোগ দিলাম। কি রে কি নিয়ে কথা হচ্ছে এখানে? এখানে একটা বাজি চলছে। কিসের বাজি? ওই যে বোরখাপুরে মেয়েটাকে যে প্রপোজ করে আসতে পারবে সে আজকে যা খাবে তাকে তাই খাওয়ানো হবে। এ আবার কোনো ব্যাপার হলো নাকি? এতই যদি পারিস তাহলে যা গিয়ে প্রপোজ করে আয়, আমরা ভালো করেই জানি তুই পারবি না। কি বললি? আমার এগো নিয়ে এত বড় কথা? তোরা খাওয়া রেডি কর, আমি প্রপোজ করে আসছি। আচ্ছা ঠিক আছে যা। আমি পার্ট দেখে উঠে গেলাম,
আমি ধীরে ধীরে মেয়েটা দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি, পার তো দেখে আসলাম, এখন প্রপোজ না করলে আমার মান সম্মান থাকবে না, আর যদি প্রপোজ করি তাহলে তো আল্লাহ জানে আমায় কি বলে এই মেয়ে। আমি বুঝতে পারছি এরা আমাকে বুদ্ধি করে ফাঁসিয়েছে। না, যা হবার হবে, তারপরেও মান সম্মান হারানো যাবে না। মেয়েটাও একাই আছে, তাড়াতাড়ি বলেই চলে আসবো। এই ভেবে আমি গেলাম মেয়েটার কাছে। এক্সকিউজ মি। জি, বলুন। আহা, মেয়েটাকে দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। কি অপরূপ দেখতে, হেজাব পড়েছে, বোরখা পড়েছে। মেয়েটাকে দেখে একটা অন্যরকম ভালো লাগছিল। ও হ্যালো, আপনি কি আমায় কিছু বলবেন? জি, আপনাকে কিছু বলতে চাই। কি বলবেন বলুন। আই লাভ ইউ। হোয়াট? জি, আই লাভ ইউ। মেয়েটাকে দেখলাম রাগে ফুঁসছে, তাই ঘটনা কিছুক্ষণ ঘটাটাকে দৌড় দিলাম। মেয়েটা আমায় পিছন থেকে ডাকছে, কিন্তু কে শোনে কার কথা। এক দৌড়ে রিয়ানদের কাছে গেলাম। কিরে, তোরা তো বললে আমার সাহস নেই, এবার দেখলি সাহস কাকে বলে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা বল, কী খাবি? আগে চল ক্যান্টিনে যাই, তারপর বলবো কি খাবো। ঠিক আছে, চল। আমরা সবাই ক্যান্টিনে চলে গেলাম। গিয়ে সবাই রিয়ানের পকেট খালি করে দিলাম। ক্লাস শেষ করে হোস্টেলে আসলাম। হোস্টেলে এসে ফ্রেশ একটু রেস্ট নিয়ে গেলাম ছাত্রীর বাসা। আমি গিয়ে চেয়ারে বসে আছি। একটু পর আমার ছাত্রী চলে আসলো। আহা, ছাত্রীকে দেখলেই খুব আফসোস হয় তার জন্য যে আমার এই স্বনামধন্য ছাত্রীটাকে বিয়ে করবে। যাই হোক, ছাত্রী এসে বসে পড়ল। তো জেরিন, কেমন আছো? জি ভাইয়া, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা পড়া শুরু করি। ভাইয়া, আজকে পড়তে ভালো লাগছে না। পড়বে না তো আজকে কি করবে? আজকে আপনার সাথে গল্প করব। একদম না, পড়তে হবে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো, তবে শুধু একটাই। আচ্ছা ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড নেই? এটা কিরকম প্রশ্ন যেদিন? এসব প্রশ্ন বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে বলো। না, আমার এটাই প্রশ্ন, আপনি আগে এটার উত্তর দিন। না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমরা পড়া শুরু করি তাহলে। আপনি ভালো না, রাফি ভাইয়া যখন পড়াতে আসতো তখন তো আমি জিজ্ঞেস না করতেই বলতো যে ওনার গার্লফ্রেন্ড নেই, উনি মেয়েদের থেকে দূরে থাকেন, ওনার এটা আছে ওটা আছে, আরো কত কিছু বলতো। আমি সুন্দর আমার অনেক প্রশংসা করতো, আর আপনি আপনি শুধু পড়া নিয়ে আছেন, কেন একটু ভালো করে কথা বলতে পারেন না? হুম, বুঝতে পারছি। রাফি কেন তোমায় ওভাবে বলতো, তোমার সাথে যে লাইন মারতো এটা তুমি বুঝতে পারোনি। তোমার সামনে অনেক পার্ট নিয়েছো রাফিক ভাইয়া, কথাগুলো মনে মনে বললাম। কি হলো ভাইয়া, কিছু বলছেন না কেন? দেখো যেদিন, আমি রাফি না, আমি মনির, আর আমার কাছে এসব বলার মতো সময় নেই। আমরা কি পড়া শুরু করতে পারি? আগে আমার প্রশ্নের উত্তর দিন, তারপর পড়ব। যেদিন, আমি তোমাকে এখানে পড়াতে আসি, আর তোমার আব্বু আম্মু আমাকে এখানে বিশ্বাস করে রেখেছে। আমি যদি তোমাকে পড়াতে না পারি তাহলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। তুমি সব আজাইরা প্রশ্ন করে টাইম ওয়েস্ট করছো। তোমাকে পড়ানোর জন্য তোমার আব্বু আম্মুর কাছ থেকে আমি টাকা নিই। তোমায় যদি পড়াতে না পারি তাহলে তো তোমার আব্বু আম্মুর কাছ থেকে টাকা নেওয়ার কোনো মানে আসে না। আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমার এই প্রশ্নের উত্তর দিন, আমি তারপর পড়ব। আচ্ছা ঠিক আছে, শুধু একটাই প্রশ্ন। কি প্রশ্ন বলো? আপনার গার্লফ্রেন্ড নেই? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওসবে জড়ায়নি এখনো। আমার উত্তর শুনে জেরিন হাসছে। কি হলো, হাসছো কেন? আপনার মতো একটা কিউট ছেলের গার্লফ্রেন্ড নেই ভাবতে হাসি পাচ্ছে। এখানে হাসি পাওয়ার কি আছে? আমার ওসব রিলেশন ভালো লাগে না, তাই করি না। এখানে কিউট বা অকিউটের কোনো প্রশ্নই নেই। কিন্তু ভাইয়া। চুপ, আর কোনো প্রশ্ন নেই। তুমি একটা প্রশ্ন করতে চেয়েছো, সেটা হয়ে গেছে, তাই আর কোনো প্রশ্ন নেই। এখন আমরা পড়ব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওকে একটু পড়িয়ে চলে আসলাম। ছাত্রীর মাথায় পড়া নামক কোনো জিনিসই নেই,
শুধু আছে আজেবাজে সব প্রশ্ন। না না, একে যেভাবেই হোক একটু কন্ট্রোলে আনতে হবে, না হলে মানসর মান সব কিছু ধুলোর সাথে উড়ে যাবে। আমি হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লাম। এখন আমার সেই ভার্সিটির মেয়েটার কথা মনে পড়ছে। আমার এরকম ব্যবহারে হয়তো মেয়েটা অনেক অবাক হয়েছে, তবে ওর ভিতরে যে আমার জন্য ঠেসে ঠেসে রাগ ভর্তি আছে এটা আমি ভালোই বুঝতে পারছি। কি আর করার, বন্ধুদের সাথে বাজি ধরে এরকম করেছি। আর তখন কোথা থেকে কী ভেবেছি কিছুই ঠিক ছিল না, এখন খুব খারাপ লাগছে। আসলে ওরকম করাটা ঠিক হয়নি, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে। ওসব নিয়ে তো এখন আর ভেবে কোনো লাভ নেই। ওসব না ভেবে আমি রাতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি গেলাম। আমি ভার্সিটি গেটে গেছি এমন সময় রিয়ানের সাথে দেখা। কিরে রিয়ান, কি খবর? খবর তো ভালো না বন্ধু। কেন রে, কি হয়েছে? তুই কাল যে মেয়েকে প্রপোজ করেছিস সে মেয়ের বাবা নাকি অনেক পাওয়ারফুল, মেয়েটা এখন তোকে খুঁজছে রামধুলাই দেওয়ার জন্য। দেখ রিয়ান, এমনিতে আমি টেনশনে আছি, তার উপর আবার নতুন করে আমার টেনশন দিস না। কি যে হয় রে, আমি কিচ্ছু জানি না। রিয়ান আর কিছু না বলে ভিতরে গেল। আমি ওখানে দাঁড়িয়ে আছি, এখন সত্যি আমার অনেক টেনশন হচ্ছে। এই মেয়ে যদি আবার কিছু বলে বা ওর বাবাকে দিয়ে আমার কিছু করায় তাহলে আমি শেষ। আমি ভয়ে ভয়ে ভিতরে গেলাম। আর যাই হোক, ওই মেয়ের সামনে পড়া যাবে না। আমি গিয়ে ক্যাম্পাসের এক কোণে বসলাম। টেনশনে আমার কিছুই ভালো লাগছে না, কি যে হবে আল্লাহ জানে। একটু পর শাহিন আমার কাছে আসলো। কিরে, তুই এখানে এভাবে একা বসে বসে কি ভাবছিস? আর বলিস না, খুব টেনশনে আছি। কিসের টেনশন? আরে কালকে যে মেয়েটাকে প্রপোজ করলাম ওই মেয়ের বাবা নাকি অনেক পাওয়ারফুল, এখন নাকি ওই মেয়ে আমাকে খুঁজছে ধোলাই দেওয়ার জন্য, তাই টেনশনে আছি। তোকে এসব কে বলেছে রিয়ান? হ্যাঁ, একটু আগেই বলল। আরে এরকম কিছুই না, কালকে ওর পকেট ফুটো করেছি, তাই আজ সবাইকে এসব বলে ভয় দেখাচ্ছে। ও আচ্ছা, তাই বল, আমার তো দম বন্ধ হয়ে আসছিল। বাদ দে এসব, চল ক্লাসে যাব, ভার্সিটিতে আরও কত কি হয়। আচ্ছা চল। আমি আর শাহিন ক্লাসের দিকে যাচ্ছি, পথে রিয়ানের সাথে দেখা। ও আমাকে দেখে হাসছে। ঠিক আছে, দিন একদিন আমারও আসবে, আর তখন দেখবি আমি তোর কি হাল করি। আমি সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে হোস্টেলে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিকেলে আমি ছাত্রীকে পড়াতে গেলাম। আমি গিয়ে বসে আছি ছাত্রী আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর ছাত্রী আসলো। বুঝতে পারছি না আমার ছাত্রী সাজুগুজু করে কখন আর পরেই বা কখন। আমার মনে হয় সাজুগুজু করতে করতেই এর সময় চলে যায়, তাই পড়ার সময় আর পায় না। হাই ভাইয়া। হ্যালো। আমি কেমন লাগছে আজকে? ভালো। কালকের পড়াগুলো হয়েছে? আসলে কালকে পড়ার সময় পাইনি, তাই পড়িনি, আজকে পড়ব। আচ্ছা জেডিন, তুমি কি চাও, আমি কি তোমাকে না পড়াই? একদম না ভাইয়া, আমি তো চাই আপনাকে আমার সারা জীবনের জন্য শিক্ষক বানাতে। মানে? না মানে, আমি তো চাই আপনি আমার টিচার থাকুন। তাহলে তুমি এরকম কেন করছো? আমি কি করেছি ভাইয়া? এই যে তুমি পড়ছো না, কিছুই করছো না। আচ্ছা ঠিক আছে, কালকে লাস্ট, না হলে আমি কিন্তু টিউশনটা বাদ দেব। না ভাইয়া, বাদ দেবেন না প্লিজ। আমি এই টিউশনটা কখনোই ছাড়ব না, অনেক কষ্টের পর আমি এই টিউশনটা পেয়েছি, আর এই টিউশনটাও আমার অনেক দরকার, তাই ইচ্ছে হলেও আমি এটা ছাড়তে পারবো না। আমি জেরিনকে একটু পড়িয়ে চলে যাচ্ছিলাম, সিঁড়িতে নিচে নামছি, এমন সময় হঠাৎ সামনাসামনি সেদিন এসে বোরখার সাথে দেখা। আমি পুরো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, আর মেয়েটাও আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে।